ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াছং। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বানিয়াছং গ্রামটি দেখার পাশাপাশি বানিয়াছং উপজেলা শহরটি এক নজরে ঘুরে দেখব এবং জানব এই উপজেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য। বানিয়াছং বিশ্বের বৃহত্তম গ্রাম এবং বানিয়াছং বাংলাদেশ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি উপজেলা। এই গ্রামটি এতটাই বড় যে একে চারটি ইউনিয়নে ভাগ করা হয়েছে, যথাক্রমে 1 নং বানিয়াছং উত্তর পূর্ব, 2 নং বানিয়াছং উত্তর পশ্চিম, 3 নং বানিয়াছং দক্ষিণ পূর্ব এবং 4 নং বানিয়াছং দক্ষিণ পশ্চিম। অনেকের মতে বানিয়াছং পুঠিয়া বিল নামক একটি প্রকাণ্ড বিল ছিল। এই বিলে নানা জাতীয় পাখি বসবাস করত। বানিয়া নামে একজন শিকারী এই বিলে একটি চাং নির্মাণ করে পাখি শিকার করত। কালক্রমে এই বিলটি প্রাকৃতিক কারণে ভরাট হয়ে গেলে বহু উচ্চ বৃক্ষলতাপূর্ণ ভূমিতে পরিবর্তিত হয়। এ বানিয়া ও চং শব্দ থেকে বানিয়াছং নামের উৎপত্তি বলে বেশিরভাগ মানুষের ধারণা। কথায় কথায় আমরা প্রায় চলে এসেছি বানিয়াছং থানার সামনে। আপনারা দেখছেন বানিয়াছং থানা। এই উপজেলার আয়তন মোট 482.46 বর্গ কিলোমিটার এবং 186.28 বর্গ মাইল। জনসংখ্যা মোট 3,34,605 জন। উপজেলাটির উত্তরে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা এবং দিরাই উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর উপজেলা ও লাখাই উপজেলা, পূর্বে নবীগঞ্জ উপজেলা এবং পশ্চিমে আজমিরিগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ জেলার মিঠাইমন উপজেলা ও আষ্টগ্রাম উপজেলা। বানিয়াছং থানা বর্তমানে উপজেলা 1790 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1934 সালে একটি জেলার একটি মহকুমায় রূপান্তরিত হয়। বর্তমান বানিয়াছং উপজেলা 15টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। বানিয়াছং গ্রাম ব্রিটিশ আমলে সিলেট জেলার অন্তর্গত ছিল। 1878 খ্রিস্টাব্দে হবিগঞ্জ মহকুমা গঠিত হলে শাসন কার্যের সুবিধার জন্য বানিয়াছং গ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহ নিয়ে 1934 খ্রিস্টাব্দে বানিয়াছং থানা গঠন করা হয়। ব্রিটিশ আমলে বানিয়াছং থানা গঠিত হলে থানার সদর দফতর বানিয়াছং গ্রামের পূর্ব দিকে অবস্থিত নন্দীপাড়ার পূর্ব প্রান্তে স্থাপন করা হয়। বন্ধুরা, আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম বানিয়াছং উপজেলা শহরটিতে। ১৯২ বর্গ মাইল আয়তন বিশিষ্ট এই উপজেলাটি হাওড় দ্বারা বেষ্টিত। প্রধান নদী চারটি: সুটকি নদী, জিংরি নদী, সাহা বরাক নদী, রত্না নদী। বানিয়াছং উপজেলা হাওড় এলাকা হওয়াতে এখানে 90% জমিতে এক ফসল জন্মে, তাই এই উপজেলার 90% লোক কৃষিকাজের উপর নির্ভরশীল, বাকিদের অধিকাংশ প্রবাসী। এই গ্রামে অনেক জ্ঞানী গুণী মানুষের জন্ম হয়েছে। তাদের মধ্যে অন্যতম রামনাথ বিশ্বাস, ভূপর্যটক ও 42টি গ্রন্থের লেখক, শিল্পী সুবীর নন্দী, মোহাম্মদ আব্দুল রব বীর উত্তম বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান, স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা।
এই গ্রামটিতে জন্ম নিয়েছেন কয়েকজন দেশপরণ্য মহান ব্যক্তি। তাদের মধ্যে কেউ আবার বিশ্বজয় করেছেন। সৃষ্টিকর্তা যেন নিজ অকৃপণ হস্তে সবকিছু দান করেছেন, তারপরও গ্রামটিতে তেমনভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ৩৩.৪৩ বর্গমাইল আয়তনের বানিয়াচং গ্রামটিতে প্রায় ১,৩৫,০০০ লোক বসবাস করে। এর বেশিরভাগ কৃষিকাজের সাথে জড়িত। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এই অঞ্চলের ঐতিহাসিক কমলারানের দিঘি, বানিয়াচং রাজবাড়ি সহ বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন এবং দর্শনীয় স্থান। সেগুলো নিয়ে একে একে হাজির হব আপনাদের সামনে। আজ আর কথা বাড়াচ্ছি না, বাকি উপজেলা শহরটি দেখে দেখে শেষ হয়ে যাবে আজকের ভিডিও।